মকর রাশি, মকর লগ্ন বা ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের রাশিফল শুরু করার আগেই বলবো, এখন কিন্তু আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ অর্থাৎ সেকেন্ড ফেজ চলছে। এই সময় আপনারা আপনাদের মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন, কারোর খারাপ চাইবেন না, খারাপ বলবেন না, পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আর নিজের সাথে প্রতিজ্ঞা করুন, ভালো দেখবো, ভালো খাবো, ভালো পরবো, ভালো বলবো, ভালো করবো, ভালো শুনবো, তবেই কিন্তু দিনটি আজ আপনাদের ভালো থাকবে। শুধু তাই নয়, আপনাদের কিন্তু এই শনি সাড়ে সাতির কোনো প্রভাবই পড়বে না কখনও, যদি প্রতিটা দিনই আপনি এইভাবে কাটাতে পারেন। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসে কিন্তু আপনাদের দিনটি একপ্রকার বেশ কাটবে। আপনি অফিসে যদি কোনো অভ্যাসের পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা প্রশংসার পাত্র পাত্রী হবেন। কর্মদক্ষতার কারণেও আজ আপনারা কিন্তু অফিসে নিজেদের স্বতন্ত্র অনুভব করতে চলেছেন। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়। বিজনেসম্যানেদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবারের সদস্যদের সাথে যখন থাকবেন, অহেতুক তাদের ভুল ত্রুটি ধরার স্বভাব এবার ত্যাগ করুন। এই অভ্যাসটির পরিবর্তন না করলে কিন্তু একসময় আপনি তাদের থেকে দূরে সরে যাবেন, একাকী হয়ে যেতে পারেন। আপনার দুঃখের সময় বা আপনার কষ্টের সময় কিন্তু কেউ আপনার পাশে থাকবে না। আজ নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন। অর্থগতভাবে আজকের দিনটি আপনাদের খুব একটি ভালো হয়তো নয়, তবে আপনারা যদি সাদা পোষা কুকুরকে আপনাদের খাবার খাওয়াতে পারেন, তাহলে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, পারিবারিক উন্নতিও ঘটবে। ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য আজকের দিনটি অতুলনীয়। মনে রাখবেন, দিনের 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর জন্য, 8 ঘন্টা আমাদের কর্ম করবার জন্য, আর 8 ঘন্টা ঈশ্বর ও আল্লাহ সাধনা করবার জন্য। তাই ঈশ্বর ও আল্লাহর জন্য 8 ঘন্টা সময় না পেলেও অন্ততপক্ষে 1টি ঘন্টা সময় দেবেন। এতে আপনারা মানসিক এবং শারীরিকভাবে প্রফুল্ল থাকতে পারবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, প্রকৃত প্রেম এ জগতে খোঁজাটাই কিন্তু এক প্রকার বোকামি। তাই প্রকৃত নিখাত, সৎ এবং খাঁটি প্রেমের আশা আপনি কখনোই করতে পারেন না। মনে রাখবেন, ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন। স্বামী স্ত্রীও আজ আপনারা খুব ব্যস্ত থাকতে চলেছেন। প্রেমিক প্রেমিকাদেরও বলবো, স্বামী স্ত্রীদেরও বলবো, অহেতুক তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা, বচসা, সন্দেহপাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। আজ অবসর সময়ে আপনারা সেই সমস্ত কাজগুলি করুন, যে সমস্ত কাজগুলি আপনার ব্যবহারিক জীবনে আপনাকে বেশ উন্নত করতে পারবে। ব্যক্তিত্বের মূল্যায়ন করবার জন্য আজকের দিনটি আপনাদের অতুলনীয়। ধর্মীয় স্থান, মন্দির, মসজিদ, গুরুদ্বারায় গেলে মানসিক শান্তি আপনাদের বৃদ্ধি পাবে। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,